চাও সেবক, এখন নয়, এক প্রহর পরে উঠব। সারা রাত মশা ঘুমোতে দেয়নি। যাও এখান থেকে। ওঠো গুরুদেব, উঠুন জ্যেষ্ঠ ভ্রাতা, গুরুদেব উঠুন, ঘুমোতে দাও, এখনো নিদ্রা সম্পূর্ণ হয়নি। গুরুদেব, যে বিশ্রামের জন্য অল্প ঘুমিয়ে মুহূর্তেই নিদ্রা ত্যাগ করতে পারে সেই প্রকৃত বিদ্যার্থী। সকলে উদ্যানে একত্রিত হও, শীঘ্র। শিষ্যগণ, আজ তোমাদের সকলের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। বিদ্যালাভের ঊর্ধ্বে জগতে আর কোনো কিছুরই গুরুত্ব থাকতে পারে না। বিদ্যালাভের প্রথম দিনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ জীবনের অন্য কোনো দিন হয় না। আজই নির্ণয় হয়ে যাবে যে আগামী দিনে তোমরা এখানে কি শিক্ষা লাভ করবে আর কতটা বিদ্যা লাভ করতে সক্ষম হবে। সম্মুখে বৃক্ষের শাখায় কাষ্ঠ নির্মিত এক পক্ষী আছে, তার চোখে লক্ষ্যভেদ করতে হবে। তীর নিক্ষেপ করে যুধিষ্ঠির, তুমি সবার জ্যেষ্ঠ, তুমি সম্মুখে এসো, লক্ষ্য স্থির করো। কি দেখতে পাচ্ছ তুমি? বৃক্ষ দেখতে পাচ্ছি গুরুদেব, আর ওই বৃক্ষের শাখা, আর শাখায় ওই পক্ষী দেখতে পাচ্ছি। সেই শাখার পিছনে আরো শাখা প্রশাখা, যেখানে কোনো পক্ষীর বাসা আছে। বান নিক্ষেপ করার সময় আমার সতর্ক থাকতে হবে যেন সেই বাসা অক্ষত থাকে। আর পক্ষীর সাথে ওই শাখাও যদি ভেঙে যায় তবে নিচে পিপিলিকার বাসা আছে, তা ভেঙে যেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অদ্ভুত পুত্র, তুমি একসঙ্গে এত কিছু দেখতে পেলে। উত্তম শাসকের এটা সর্বপ্রথম গুণ যা তোমার মধ্যে স্বাভাবিকভাবেই আছে। এতে তুমি ধনুর্বীর হতে পারবে না। ধনুক নামিয়ে রাখো, নিজ স্থানে যাও। ভীম, সম্মুখে এসো, লক্ষ্য স্থির কর। কি দেখতে পাচ্ছ তুমি? জ্যেষ্ঠের কথা আমার মনেও দুবিধা সৃষ্টি করেছে গুরুদেব। যা ভ্রাতা দেখতে পেয়েছিলেন আমিও এখন ওইসবই দেখছি, আর অসংখ্য ফল। তুমি এত কিছু দেখে ফেললে, অথচ এটা দেখতে পেলে না যে তোমার ধনুকে শিলা পড়ানো আছে কি নেই। অবশ্যই, তার পূর্বে সমগ্র আশ্রম শতবার প্রদক্ষিণ করো, তারপর ছিলা পড়ো, শীঘ্র। দুর্যোধন, তুমি সম্মুখে এসো, লক্ষ্য স্থির করো। দুর্যোধন, তুমি সম্মুখে এসো, লক্ষ্য স্থির করো। কি দেখতে পাচ্ছ তুমি?
আমি কেবল পক্ষী আর বৃক্ষের শাখা দেখতে পাচ্ছি গুরুদেব, কোনটা ভূমিতে ফেলব, পক্ষী না বৃক্ষের শাখা? শাখার উপর রাখা পক্ষীর চোখ এমন ভাবে বিদ্ধ করো যেন পক্ষী শাখার উপর থেকে পড়ে না যায়। সে কেমন করে সম্ভব গুরুদেব? আমার বাণীর তেজের কোনো প্রভাব থাকবে না। যদি প্রভাবের ওপর অঙ্কুশ না টানা যায়, যদি পরিণামের মাত্রার উপর নিয়ন্ত্রণ না থাকে, যোদ্ধা প্রহার করে না। ধনুক নামিয়ে রাখো, নিজের স্থানে ফিরে যাও। কুরুকুমারদের মধ্যে এমন কেউ নেই যে একটা পাখির চোখ বিদ্ধ করতে পারে? এ শিক্ষা তো পিতাশ্রী সর্বপ্রথম আমায় দিয়েছিলেন। অর্জুন, লক্ষ্য স্থির করো। কি দেখতে পাচ্ছ তুমি? কেবল পক্ষীর চক্ষু দেখতে পাচ্ছি গুরুদেব। বাণ নিক্ষেপ কর। আমার বার নয়।